ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত সবুজ ভাই জানতে চেয়েছেন যে কোনো শাহেকের বক্তব্য শুনে কি বলতে পারবো বা মানুষকে বলতে পারবো যদিও সেই শাহেক দলিল দিয়ে বলেন কিন্তু আমি সেটাকে দলিল মিলিয়ে না দেখি না আলহামদুলিল্লাহ সাল্লা আলা আল্লাহ রসুল্লাহাবাদ সম্মানিত সবুজ ভাই এই কথাটি অত্যন্ত কঠিন এবং প্রশ্ন উত্তরও কঠিন সেটি হলো আজকে দেখেন ইউটিউবে বিভিন্ন লেকচার বিভিন্ন আলোচনা বয়েসের মাধ্যমে হোক সরাসরি হোক ফেস টু ফেস হোক তারপর সেমিনার মাহফিল বিভিন্ন আলমার এরাও বিভিন্ন যুক্তি দিয়ে তর্ক দিয়ে মানুষকে বুঝাচ্ছে আর মানুষও বুঝে হা শুভানাল আল্লাহ চিল্লাই ওঠে আবার স্লোগান দেয় ইত্যাদি ইত্যাদি এদের যুক্তির খণ্ডন করা ও সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এরকমভাবে ভাবে তারা যুক্তি দিয়ে বোঝায় এখন এখানে প্রশ্ন হইলো যে এই লেকচার গুলি যে এখানে আবার আবার সহিমত বিশুদ্ধ আলেম ওলামা লেকচার দিচ্ছেন তাদেরও কোরআন হাদিসের যুক্তি রয়েছে এখন দুই পক্ষেই কিন্তু যুক্তি থাকে সবার কথাই আপনি করবেন সেটা হলো বিষয় এখানে দেখুন আপনাকে অবশ্যই জানতে হবে প্রথমে আল্লাহ সু হান্লাহ কোরআন মাজিদে বলছে তুমি এলেম অর্জন করো এলেম অর্জনের গুরুত্ব দিচ্ছেন আল্লাহ বলছেন ইকরা বি রব্বিক আল্লাহ পরে তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করছেন আর ওখানেও বলছেন সুরাম মুহমদ এফা আলম আন সর্বতম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এটা সম্পর্কে আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে এবং রাসুল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তিনটা উচুলের এই দিনের তিনটা উসুল থাকার বোঝা গেল যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আর আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তলাবুল এলমে ফারি যত নালা কুল্লি মুসলিম এলিম তলব করা প্রত্যেকটি মুসলমানের ফরস এই জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান আপনাকে সম্যক জ্ঞান সবসময় অর্জন করতে হবে মৃত্যু পন্থ থাকতে হবে যাতে নিজেকে ফেতনা ফাঁসাদে জড়িত না হয়ে যান এবং অন্যায়ের অন্যায় অপরাধ বা সেরেক এবং বেদাত এবং শরীয়ত বিরোধী কাজ থেকে যেন নিজেকে বাঁচাইতে পারেন হেফাজত থাকতে পারেন এই জন্য এলিমের অত্যন্ত গুরুত্ব এই একটা বিষয় আর দু একটা দুই নম্বর বিষয় এলেম শিক্ষার গুরুত্ব এখানেও এটা যে আপনি যেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারেন সত্য মিথ্যাকে আপনি পার্থক্য করে চলতে পারেন এই জন্য আপনার এলেম দরকার কারণ দেখেন আজকে তো সত্য মিথ্যার পার্থক্য করা খুব কঠিন সত্য এবং মিথ্যা একসাথে মিশ্রণ হয়ে আছে ভালো মন্দ একসাথে মিশ্রণ হয়েছে সেখান থেকে আপনাকে ভালোটাকে বেছে নিয়ে আসতে হবে আর ভালোটাকে বাঁচার জন্য আপনাকে সুন্দর সুষ্ঠ জ্ঞান দরকার আর সেই জ্ঞান হইলো কিন্তু কোরআন এবং সন্ন্যার খাঁটি জ্ঞান হতে হবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞান আপনাকে অবশ্যই অর্জন করতে হবে আর দুই নম্বরের একটা বিষয় হলো যে দেখুন যে সমস্ত ওলামা আপনার কাছে নির্ভরযোগ্য মত মতাবার বা যাদের উপর আপনি ডিপেন্ড করেন যে এরা কোরআন সুন্নার কথা বলে এদের এদের জৈব দুর্বল থেকে দূরে থাকে সে বেদার থেকে দূরে থাকতেছে যারা সহি সব সবসময় কথা বলে সহি আলোচনা করে বিশুদ্ধ আলোচনা করে কোরআন হাদিসের বিষয়ে কোরআন হাদিসের মাপকাঠিকে রক্ষা করে কথা বলে মুখ দেওয়া যা আসে তাই বলে না উল্টা উল্টাপুল্টা লেকচার দেয় না দরগা মাজার ইত্যাদি ইত্যাদি সব মিশ্রণ করে কথা বলে না যেখানে যেটা পাইলাম যেমন রাত্রিতে লাকড়ি জমা করলে খড়ি জমা করলে সাপ বিশ্ব সবই একসাথে নিয়ে আসে এরকম তো না কোরআন এবং হাদিসের শহীদ বিশুদ্ধ মানহাজের উপরে যারা আলোচনা করে যারা স্বল্প সাহাবা ইকরাম এবং ইমাম আহিম্মা মুসাহিদের মানহাজের রূপে সহি বিশুদ্ধ আকিদার উপরে যারা আলোচনা করে তাদের সাথে আপনার অবশ্যই ওটা বসা আছে তাদের আলোচনাগুলো প্রচার করবেন এবং শুনবেন এবং তাদের কথাকে আপনি অবশ্যই একটা মূল্যায়ন করবেন এবং আপনিও সাথে সাথে দলিলও দেখতে পারবেন এবং দেখবেন অবশ্যই আপনার দেখার হক আছে সুতরাং সেভাবেই নিজেকে একটা আয়ত্তের মধ্যে রেখে আমল করতে হবে এবং কোরআন এবং শূন্যার উপরে নিজেকে প্রতিষ্ঠিত থাকতে হবে কোনো জিনিস যদি সন্দেহ হয়ে যায় তখন এই দলিলের প্রতারণা যদি দলিল দলিল অবতারণা যদি দরকার হয় বা দলিল যদি দেখার হয় যে যে দলিলগুলো আপনাকে বলছে সেই দলিলগুলো আপনি দেখে নেবেন আর না হলে সরাসরি জিজ্ঞাসা করবেন এখন তো বস্তবান বর্তমান বিশ্ব মিডিয়া জগতের বিষয়ে যোগাযোগ ব্যবস্থাগুলো খুবই সহজ সেখানে যোগাযোগও করে নিতে পারেন এভাবে আপনাকে অবশ্যই কোরআন সুন্না যারা খাটি রূপে আলোচনা করে তাদের আলোচনা করে নিজে শুনবেন আমল করবেন এবং অন্যের কাছে প্রচার করবেন আল্লাহ আমাদের সবাইকে সহি বিশুদ্ধ হাকিদার ওপরে থেকে আমল করার তৌফিক দান করুন হাজা ও সাল নবিনাম আলাইকুম রহমতুল্লাহি